আপনার সেকেন্ড বেস্ট ফ্রেন্ড? না, এ ফার্স্ট বেস্ট ফ্রেন্ড, এ হলো মাই পেটার মন। মাই পেটার মন মানে কি? 13 দিন আগে আপনারা মনে হয় তিনজন একসাথে গেলে আপনারা দুজন খেয়ে ফেলেন, ও কিছু খায় না। বলতেছেন যে এ মায়ের মতো, বুঝছেন? আমাদেরকে খাওয়াইতে খাওয়াইতে রাখে না, তিনজনের মধ্যে সবচেয়ে ভালো মানে ইন্টারেস্টিং মজার একটা দুষ্টামি ঘটনা বলেন যে ফ্র্যাঙ্ক করছেন বা এরকম টাইপের। আমাদের প্রাইম টাইপের কোনো সময় ছিল না, কিন্তু আমরা লাস্ট 2019 একটা ট্রিপে গেছি ফর দ্য ফার্স্ট টাইম, কারণ আমরা অনেক বছরের বান্ধবী, কিন্তু আমরা পারি নাই কোনোদিন ট্রিপে যেতে, কারণ আমাদের কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল না। তো যখন ড্রাইভার্স লাইসেন্স হয়েছে অ্যাট লাস্ট একটা চালাইছে, আমি চালাইছি, এ চালাইছে, আমাদের আছে, হ্যাঁ আমরা নিজেরাই আছি ড্রাইভিং লাইসেন্স, আমরা চালাই গেছি। ওখানের মধ্যে মানে আমরা একটা র্যান্ডম স্পটে চুজ করে বসে গেছিলাম, কোনো প্রবলেম ছিল না, কোনো মানুষ ছিল না, কিন্তু এমন একটা পয়েন্ট যেখানে একদিকে এন্ট্রি, এখন ওই দিক দিয়ে আসে অনেকগুলো ছাগল একসাথে নামে আমাদেরকে ওখানে ব্লক করে রাখে। আমরা যখন পালাবার চেষ্টা করতেছি মৌমাছি আসে ওখানে অবস্থা, শুধু একটাই সলিউশন ছিল যে সাগরে যাবো, কিন্তু কোনোটাই সাধারণ পাই না। তো ওই দিন অনেক দৌড়াদৌড়ি, ওই স্কুলটা এখনো মনে পড়লো, ওটা একটা জিনিস হাসি আছে। তা আমি ভয়ে বসেছিলাম, ওরা ভয়ে দৌড়াইতে না, মনে একটাকে দেখে চিৎকার মারে। আমাদের ছয় বান্ধবীর প্রথম বান্ধবীর বিয়ে, আমরা ছয়জন আর বাকি তিনজন এখানে, আমরা তিনজন এখন এখানে, না চারজন এখানে বাংলাদেশি, একজন পাকিস্তানি আর আরেকজন মিশরি ইজিপশিয়ান, তো ওরা আসতে পারেনি। জাস্ট একটা উইশ, ছোট্ট একটা উইশ আমার এই ভিডিওটার জন্য, অ্যাজ এ পজিটিভ। আসলে কেন করে দিব, আমরা অনেক ধরে মেকআপ স্মাচ আন্ডারনিথ, থ্যাঙ্কস টু ইউ, আই এম সো সরি, শি ইজ মাস্টার্ড নো। এই যাবি যা যাবি, তুমি কথা বলিও না। মাই সিস্টার সলমা জাহান, বেস্ট উইশেস টু ইউ, ইউ আর গোয়িং টু ইউর পারফেক্ট হোম অ্যান্ড আই এম জাস্ট এসকেপিং ইউ ফ্রম মাই হোম, সো দোয়া করি যে তুমি ভালো থাকো, সুস্থ থাকো আর পারফেক্ট থাকো, আর মাহিন তোমাকে সবসময় ভালো রাখবে, আর হয়তো দেখা হবে ইয়া হবে না জানি না, কিন্তু আমি আর তোমার ভাবিও চলে যাচ্ছি। ভালো থাকবে, আর খারাপ তো লাগবে, এত বছর শুনে একসাথে ছিলাম, আমাদের মা আমাদেরকে অনেক ছোটোবেলায় চলে ছেড়ে চলে গেছে, আর তোমাকে অনেক মিস করবো। Best of luck and best wishes to you.
कैसे तुझसे दिल ना लगाए कोई, रब्बा ने तुझको बनाने में कर दी है हुस्न की खाली तिजोरियां, काजल की सियाही से लिखी है तूने जाने कितनों की लव स्टोरियां, केसरिया तेरा इश्क है पिया रंग जाऊं जो मैं हाथ लगाऊं दिन भी सरिया तेरा इश्क है पिया रंग जाऊं जो मैं हाथ लगाऊं दिन बीते सारा तेरी फिक्र में रैन सारी तेरी खैर की लव स्टोरिया केसरिया तेरा इश्क है पिया।